আসসালামু আলাইকুম তো দর্শক বন্ধুরা দেখতে পারতেছেন যে এখানে কিছু কিছু সংখ্যক ডিম ফুটতে ওই যে ডিমগুলি গুলি মাঝখানে দেখেন এক টুকরা কাপড় দেওয়া আসে হয়তো ডিমের তাপটা এখানে একটু কম ওই বিদায় কাপড়টা দেওয়া আছে তো কাপড়টা দেখা যাইতেছে শুকনা আমি হাতে শুয়া দেখলাম কাপড়টা শুকনা অনেক সময় আদ্রতার জন্য এভাবে দেওয়া হয় বাধে হয়তো ঠান্ডা ডিমগুলি হ্যাঁ একটু সাধারণ হালকা একটু তাপ কম বিদায় এখানে একটু কাপড় দেওয়া আছে এটুকুই আর নিচে দিয়ে দেখেন ওই ডিমগুলিও করতেছে ডিম থেকে বাচ্চা বাহির হইতেছে তো ব্যাপার বিষয়টা ওই যে দেখেন ডিমটা কেমনে বাহির হয় ওই যে দেখেন এখানে আর একটা আছে যে ডিমটা বাহির হইতেছে দেখেন কেমনে ডিমটা বাহির হইতেছে বাচ্চাগুলি খুব সুন্দর হালে পড়তেছে হাতে আমি খুব বাসায় দিতেছি দেখেন কেমনে যে পুরে ডিমগুলি কেমনে যে ডিম থেকে বাচ্চা বাহির হয় এই দৃশ্যটুকু আপনারা বেঁকে নেন দেখতে দেখতেই শুনতে শুনতেই এটার বিষয়ে অভিজ্ঞতা চলে আসবে হঠাৎ করিয়া এইগুলা অভিজ্ঞতা সংগ্রহ করা সম্ভব না আরেকটা ব্যাপার বিষয় আমার স্মরণ হচ্ছে সেই ব্যাপার বিষয়টা আপনাদের সামনে আমি তৈল পেছি আপনারা কতদিন বয়সের হাঁসের তাই ডিম সংগ্রহ করবেন কাকি ক্যাম্বেল জিমডিম কালো হাঁস এইসব ধরনের হাঁস যদি হয় তাহলে কমপক্ষে ছয় মাস যদি হয় একটা হাঁস কিন্তু প্রাপ্তবয়স্ক হয় ছয় মাস আর এই ছয় মাস বয়সের যে ডিমগুলি পারা হয় হয় সেইটি কিন্তু পরিপূর্ণ ডিম সুস্থ সুন্দর এবং বালুটি বালু ডিম চার মাস সাড়ে চার মাসের ডিম কিন্তু ছোটো হয় এবং পরিপূর্ণ হয় না এতে করে ডিমের ব্রণ অনেক মাইর যেতে পারে মারি যায় মানে নষ্ট হয়ে যায় বিশেষ করে প্রাপ্তবয়স্ক হাঁস ছয় মাস বয়সের হাঁসের যে ডিমটুকু আছে সেই সেই ডিমটাই কিন্তু প্রযোজ্য সুন্দর হ্যাচিংয়ের জন্য সবচেয়ে সুন্দর এবং পারফেক্ট বাচ্চারা দেখতেছেন তো কেমনে বাহির হইতেছে পাশাপাশি একটা গল্পও করতেছি আপনাদেরকে বাচ্চার বাহির হওয়ার যে দৃশ্যটুকু এটাও আপনাকে আপনাদেরকে দেখানো হইতেছে তো বিষয়টা হলো প্রাপ্তবয়স্কের হাসি প্রাপ্তবয়স্ক হাসির যে ডিমগুলি হয় সেই ডিমই হ্যাসিংয়ের জন্য পারফেক্ট বা সুন্দর বা ভালো তো আপনারা যদি ডিম হ্যাসিংয়ের জন্য আনেন বা সংগ্রহ করেন কোনো কামার থেকে হাসির বয়সটা ছয় মাস হয়েছে কি না এটা আপনারা ফলো করবেন পাশাপাশি ছোটো ডিমগুলি যে আছে মাঝে মাঝে যে একটা একটা ছোটো ডিম থাকে একদম ছোটো ডিম আকারে চাইজে যে ওই ডিমগুলি আনবেন না এবং জট ডিম অর্থাৎ দুইটা ডিম একসাথে অর্থাৎ ডিমের সাইজ অনেক বড় এই ধরনের ডিমগুলিও আপনারা হ্যাসিংয়ে হ্যাসিংয়ের জন্য সংগ্রহ করবেন না বা আনবেন না ওই সব ধরনের ব্যাপার বিষয়টা আপনারা লক্ষ্য করিয়া ব্যবসা করবেন আশা করিয়া লরমত সুস্থ সুন্দর খালি ব্যবসাটুকু চালিয়ে যেতে পারবেন এবং লাভেরই আশা করতে পারেন ওই বিদায় ওই সব আলাপ আলোচনা নিয়েই আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছিলাম তো আজকের মতো একা নিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ